বসুদেবসুত কংসচাণরমোদর দেবকি পরমান কৃষ্ণ বন্দে জগৎগু আজকের এই সরাসরি অনুধ্যানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই অনুধ্যান ও অভ্যাস পর্বে যারা প্রথম আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই আমাদের এই অনুধ্যান ও অভ্যাসে আমরা নিয়মিতভাবে অনুধ্যান ও অভ্যাস করে আসছি আজকেও আমরা একইভাবে অনুধ্যাপক ও অভ্যাস করবো আশা করি আপনারা ধীরে ধীরে যুক্ত হতে পেরেছেন আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের আলোচনার বিষয় শ্রীমদ ভগবদ্গীতা আমরা ভগবদ্গীতা বেশ কিছু পর্বে আলোচনা করেছি ফলে এর বিভিন্ন অধ্যায় সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয় হয়েছে আমরা সপ্তম অধ্যায় এর আগে আলোচনা করেছি যেখানে জ্ঞান বিজ্ঞান যোগ আলোচনা হয়েছিল এবং তারপর আমরা আজকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব আশা করি আপনাদের কাছে ভগবদ্গীতা রয়েছে ভগবদ্গীতা নিয়ে যারা অনুধান শুরু করেছেন আসুন আমরা অষ্টম অধ্যায়ের প্রথম দশটি শ্লোক একসঙ্গে পাঠ করি এবং তারপর যেমন আমরা অর্থ সহ ব্যাখ্যা আলোচনা করি একইভাবে করব অষ্টম অধ্যায়ের শ্লোক এক থেকে দশ অথ অষ্টম অধ্যায় अक्षर ब्रह्म योग अर्जुन उवाच किं तत् ब्रह्म ब्रह्मा किमाध्यात्म किं कर्म पुरुषोत्तम अधिभूत च किं प्रोक्त अधिदैवं किमुच्यते ज्ञा कथं कोऽत्र देहेस्मिन्मधुषूदन प्रयाणकाले च कथं ज्ञेयोंसि नियतात्मभिः श्रीभगवानुवाच अक्षरं ब्रह्मपरमम् स्वभावोऽद्यात्ममुच्यते भूतभावोद्भावकरो विसर्गकर्मसङ्गित अधिभूतं स्खरो भाव पुरुषस्याधिदैवतम् अयमे मात्र देहे देहवृताम्बर अन्तकाले च मामेव कलेवरं य प्रयाति शमत्भावम् याति नास्तात्र्यसंशयः यं यं वापि स्मरण् भावम् तजत्यं ते कलेवरम् तं तमेवैति तमे कौन्तेय सदा तद्भावभावित तस्मात् सर्वेषु कालेषु मामनोष्मरजूध च मयि अर्पितमनोभूतिर् मामेवैशसंशयम् अव्यासयुगयुक्तेन चेतशानान्यगामिन परं पुरुषं दिव्यम् याति पार्थानुचिन्तयन् कविं पुराणमनुशासितारम् अनोरनियां शमनुस्मरेर्य शर्वास्य धाता रचिन्तरूप आदित्यवर्णम् तमशपरस्तात् प्रयाणकाले मनसाचलेन ভাটত যোগ বলেন বালে না চাই বা ব্রুবরমধ্যে প্রাণমাবিশিয়া সাম্মাক শতাম পারাম পুরুষা মুপয়তিদবম। আমরা সপ্ত মধ্যয় থেকে অষ্টমধ্যই উপস্থিত হয়েছি নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে যে সপ্তম অধ্যায় শেষ হয়েছিল অর্জুনের জিজ্ঞাসার উত্তরে ভগবান যে কথা বলছিলেন সেই কথার ভেতরেই ছিল উনত্রিশ এবং তিরিশ নম্বর শ্লোকে যেখানে ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব আধি এই সমস্ত শব্দগুলো সেখানে উচ্চারিত হয়েছিল তাই অষ্টম অধ্যায়ে এসে সেই কথাগুলোই অর্জুন প্রশ্নরূপে উত্থাপন করছেন যেহেতু ভগবান কতগুলো শব্দ উচ্চারণ করেছেন এবং যে শব্দগুলো অর্জুনের কাছে খুব অর্থ স্পষ্ট ছিল না তাই তিনি এর স্পষ্টভাবে জানতে চান এই শব্দগুলোর অর্থ কী তাই এই অষ্টম অধ্যায়টি শুরু হয়েছে অর্জুনের জিজ্ঞাসা দিয়ে অর্জুন প্রশ্ন করছেন কি পুরুষোত্তম আধিভূত আধিদৈব কি মুচ্যতে শ্লোক নম্বর এক নম্বর শ্লোক লক্ষ্য করুন যেখানে অর্জুন বলছেন

অর্থাৎ ব্রহ্ম কি আধ্যাত আধ্যাৎমা কিং কম কর্ম কেবলে আধিভূত কিং প্রো আধিদব কি উচিত খুবই স্পষ্ট এবং সহজ প্রথম নম্বর শ্লোক অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান যে পূর্ব অধ্যায়ে এই শব্দগুলো ব্যবহার করেছেন তাই অর্জুন এই শব্দগুলোর স্পষ্ট অর্থ জানতে চান সেই কারণের জন্যে অর্জুন এই অধ্যায় আমরা দেখতে পাচ্ছি অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে অর্জুন প্রশ্ন করেছেন কিম তাৎ ব্রহ্ম ব্রহ্ম কিম আধ্যাত্ম অধ্যাত্ম কাকে বলে কিম কর্মা আমরা কর্মযোগ পড়ে এসেছি সেখানে কর্মের কথা বলা হয়েছে কিন্তু এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে বা কোন বিশেষভাবে এটি প্রয়োগ করা হয়েছে অর্জুন জানতে চান সেই কারণের জন্য তিনি বলছেন কিম ব্রহ্ম কিম আধ্যাত্ম কিম কর্ম অধিভূত চ কিম অধিভূত কাকে বলে এবং অধিদৈবম কিমুচ্ছে অধিদৈব কাকে বলে তার কতগুলো পারিভাষিক শব্দ আমরা এখানে পাচ্ছি এই শব্দগুলো হচ্ছে রকম ব্রহ্ম কাকে বলে আধ্যাত্ম কি কর্মই বা কি আধিভূত কি এবং অধিদৈব কি তাহলে এক নম্বরের ভেতরে কি কি শব্দ রয়েছে এক ব্রহ্ম কর্ম আধ্যাত্ম অধিভূত এবং অধিদৈব স্পষ্ট তাই অর্জুন এই প্রশ্ন করেছেন এক নম্বরে এক নম্বর শ্লোকের অর্থ এখানে পরিষ্কার হলো যেখানে অর্জুন জানতে চান এই এই শব্দগুলো কি অর্থে ব্যবহার করা হয়েছে কারণ শব্দ এবং তার অর্থ যদি পরিষ্কার না হয় তাহলে অর্জুন যে কথা ভগবান বলছেন তাতে তিনি স্পষ্টরূপে বুঝতে পারবেন না তাই তিনি কী করেছেন প্রশ্ন করছেন তাই ভগবত গীতার ভেতরে কেবল ভগবান বলে গিয়েছেন তা নেই এখানে ডায়ালগ রয়েছে এটি মনোলগ নয় একমাত্র একজন বলে যাচ্ছেন এটি তা নয় ভগবান বলছেন এবং অর্জুন আবার যে অংশ তিনি বুঝছেন না তার তিনি প্রশ্ন করে জেনে নিচ্ছেন এবং আর কি শব্দ তার কাছে অজানা বা তিনি কি জানতে চান আমরা দ্বিতীয় শ্লোকটি পড়ি যেখানে বলছেন আধিযো চ কাথাম গেয়সি নিয়তাত্মাভি এক এবং দুই এই দুটোর ভেতরে অর্জুনের জিজ্ঞাসা রয়েছে জিজ্ঞাসা দ্বিতীয় রম্মর শ্লোকে কি বলছেন বলছেন

রয়েছে কথম কোত্র মানে ক্র কোত্র মধুসূদন এখানে মধুসূদন সম্বোধন মধুসূদন বলছেন তাকে তারপরে ভগবানকে তারপরে বলছেন প্রয়নকালে চ কথম প্রয়ালে চেয়সি নিয়ত আত্মবিমানে নিয়ত মাভি হয়েছে এবারে আমরা লক্ষ্য করি এক এবং দু শ্লোকে অর্জুন কি প্রশ্ন করছেন প্রথম নম্বর শ্লোকে তিনি কতগুলো শব্দ যার অর্থ জানতে চান কারণ এই এই শব্দগুলো অর্জুনের কাছে একটু দুরূহ বলে মনে হয়েছে এই অর্থগুলো তিনি জানতে চান তাই তিনি বলছেন ব্রহ্ম কাকে বলে কর্ম কাকে বলে অধিভূতম কি এবং বো কাকে বলে এটি তার জিজ্ঞাসা এবং তারপরে বলছেন যজ্ঞ দু নম্বর শ্লোকে কি বললেন যজ্ঞ কথাম কোত্র প্রথম নম্বর শ্লোকে আধিযজ্ঞ শব্দ নেই দ্বিতীয় নম্বর শ্লোকে অধিযজ্ঞ রয়েছে আধিযজ্ঞ শব্দ মানে এটাও কি এটাও তার জিজ্ঞাসা কাকে অধিযজ্ঞ বলে সেটাও তিনি জানতে চান এবং শুধু তাই নয় আরও জানতে চান কাথাম কোত্র দেহস্মিন মধুসূদনা হে মধুসূদন এই আধিয কোথায় আসমিন দেহে মানে এই মানব শরীরে কোথায় থাকে এবং তারপরে বলছেন প্রয়াণকালে চ কথম গেয়সি নিয়ত আত্মা ভি তাকে কেভাবে গেঁয়া কাথাম গেঁয়া কিভাবে তাকে জানা যায় এবং প্রয়াণ কালে যখন প্রয়াণ মানে প্রস্থান চলে যায় এইখানে প্রয়াণ কর্তার অর্থ হচ্ছে যখন একেবারেই প্রয়াণ হয় অর্থাৎ যখন এই শরীর ত্যাগ করে জীবাত্মা চলে যান শরীরটা যে হচ্ছে ত্যাগ করে ফেলে তখন কি হয় সেইটি বলছেন প্রয়াণ কালে চা কথাম গেঁসি নিয়ত আত্মাভি আশা করি প্রশ্ন দুটো খুব স্পষ্ট এক এবং দুই তাহলে এক নম্বরে ভগবান নের যে পূর্ব অধ্যায়ে ভগবানের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ ধরে অর্জুন জানতে চাইলেন কর্ম কাকে বলে ব্রহ্ম কি তারপরে জানতে চাইলেন অধিযজ্ঞ কি এবং আধিভূতা আধিদৈব কাকে বলে তারপরে তিনি দ্বিতীয় নম্বর শ্লোকে আরও জানতে চান যে এই দেহে অধিযজ্ঞ কোথায় থাকেন এবং প্রয়াণ হলে অর্থাৎ যখন আবার শরীর চলে যায় দেহের মানে যখন যখন শরীর চলে যায় তখন সেই অধিযজ্ঞ কোথায় থাকে তাকে কিভাবে জানা যায় স্পষ্ট এই ছিল অর্জুনের জিজ্ঞাসা তিনি জানতে চান এবারে ভগবান কি উত্তর দিচ্ছেন আমরা লক্ষ্য করি ভগবান বলছেন অক্ষরং ব্রহ্ম পারম স্বভাবোধ্যাত মুচ্ছে ভূতভাবোদ্ভবকার বিসর্গ কর্মসংগীতা দেখুন তিন নম্বর শ্লোক লক্ষ্য করুন তিন নম্বর শ্লোকে একটিভাবে পড়তে হবে

তারপরে রয়েছে ভূত ভূতভাবোদ্ভবরম ভবৎকারীতা হলো আশা করি পড়া বোঝা গেছে মানে ভেঙে ভেঙে কিভাবে পড়া হয় ভগবান এই অধ্যায়ে অর্জুনের জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে বলছেন অক্ষরং ব্রহ্ম পারমম ব্রহ্ম হচ্ছেন অক্ষরম এবং তিনি পরমম তাহলে ব্রহ্ম সম্পর্কে কারণ প্রশ্ন ছিল ব্রহ্ম কিম তৎ ব্রহ্ম এক নম্বরে দেখুন কিম তৎ ব্রহ্ম ব্রহ্ম কি তার উত্তরে ভগবান বলছেন যা পরম অক্ষর মূল কারণ তাই হলো ব্রহ্ম তাহলে প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন ছিল কিম তৎ ব্রহ্ম তার উত্তর হল অক্ষরম ব্রহ্ম পরমম এক নম্বর প্রশ্নের উত্তর এই পর্যন্ত অক্ষরম ব্রহ্ম পরমম ব্রহ্ম কিরকম অক্ষরম পরমম অক্ষরম পরমম এই দুটো শব্দের একটু অর্থ বুঝি কি রয়েছে অক্ষর শব্দের ভেতরে অক্ষর শব্দের অর্থ হচ্ছে যার ভেতরে ক্ষয় নেই ক্ষর শব্দ মানে পাপ হওয়া ক্ষয়ে যাওয়া পরিবর্তন হওয়া কমে যাওয়া এইটি কার ভেতরে নেই ব্রহ্মের ভেতরে নেই তাই ব্রহ্মের গুণ বলতে গিয়ে ব্রহ্ম কীরকম বোঝাতে কি বলছেন অক্ষরং ব্রহ্ম পরমম তাহলে ব্রহ্ম হচ্ছেন কীরকম অক্ষর যার ভিতরে কোনো ক্ষয় নেই তাহলে এই যে ব্রহ্ম সম্পর্কে বলা হলো সেটি তার কোনো পরিবর্তন নেই যার ভেতরে পরিবর্তন রয়েছে তাকে আমরা ব্রহ্ম বলতে পারি না ব্রহ্মের ভিতরে কোনো পরিবর্তন নেই দেশগত পরিবর্তন কালগত পরিবর্তন অবস্থাগত পরিবর্তন কোনো ধরনের কোনো পরিবর্তন ব্রহ্মের ভেতরে নেই তাই তাকে বলা হলো অক্ষরম তারপরে বলেছেন পরমম তিনি পরম অ্যাপসলিউট তিনি হচ্ছেন একেবারে পরম মানে তারপরে আর কিছু নেই তিনি হচ্ছেন একেবারে শেষ চূড়ান্ত তারপরে আর কিছু নেই হলো ব্রহ্ম পরমম তারপরে স্বভাব কিম অধ্যাত্ম প্রশ্ন নম্বর দুই কিম আধ্যাত্ম কাকে বলে তার উত্তর হচ্ছে স্বভাব আধ্যাত্ম স্বভাব আধ্যাত্ম উচ্চেতে স্বভাবকে কতগুলো টেকনিক্যাল জিনিস এখানে শুধু রয়েছে আমরা খুব বেশি টেকনিক্যাল ভেতরে যাবো না আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো কিন্তু কতগুলো জিনিস খালি একটু মাথায় রাখা দরকার বলেই বা এখানে অর্থপূর্ণভাবে বলা হয়েছে বলে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি আধ্যাত্ম শব্দ এখানে কি বললেন স্বভাব অধ্যাত্ম মুচ্যতে তিন নম্বর শ্লোকে বলছেন স্বভাব এই স্বভাব শব্দটিও একটু টেকনিক্যাল ওয়ার্ড এখানে বিশেষ করে টেকনিক্যাল ওয়ার্ড মানে যেটা বিশেষ অর্থে ব্যবহার করা হয় তাকে আমরা পরিভাষা বলি স্বভাব এখানে জীবকে বোঝায় আরেকটি জিনিস মাথায় রাখা দরকার যেহেতু আমরা বেদান্ত পড়ছি যেহেতু আমরা ভগবদ্গীতাও পড়ছি অবশ্যই গীতা বেদান্তই মানে উপনিষদই তো এখানে কতগুলো জিনিস আমাদের অনেক সময় বিভিন্ন অর্থে প্রয়োগ হয় যেমন আত্মা তার ভেতরে একটি শব্দ এই আত্মা শব্দ কখনো পরমাত্মাকে বোঝায় কখনো জীবাত্মাকে বোঝায় আবার কখনো জীবকে বোঝায় মানে এই আত্মা মানে আমি আত্মাম যা দেখে হয়েছে আমি নিজে সেলফ আমি অর্থাৎ এই শরীরে কেউ বোঝায় অনেক রকম তার প্রয়োগ রয়েছে তাই শব্দটি ঠিক ঠিকভাবে কীভাবে প্রয়োগ হয়েছে সেটিও বোঝা প্রয়োজন তা নাহলে এরকম অনেক শব্দ রয়েছে আমরা কনফিউজ হয়ে যাব ঠিক ঠিক বুঝতে পারবো না যদি ভাষ্য এবং তার টিকা এগুলো অনুসরণ না করে বুঝি এখানে বলা হলো স্বভাব আধ্যাত্মা মর্যাদে স্বভাব আধ্যাত্ম উচ্চতে স্বভাব মানে জীব জীবকে অধ্যাত্ম বলা হয়েছে এই হচ্ছে সহজভাবে উত্তর জীবকেই বলা হয় আধ্যাত্ম আত্মা অধ্যাত্ম অর্থাৎ জীবাত্মাই হচ্ছেন আধ্যাত্ম জীবাত্মাকে অধ্যাত্ম বলা হচ্ছে আত্মা এখানে দেহকেই বলা হয় তাহলে আধ্যাত্ম শব্দের অর্থ হচ্ছে জীবাত্মা পরিষ্কার তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়েছি প্রশ্ন নম্বর এক ব্রহ্ম কি কিম তৎ ব্রহ্ম তার উত্তর হল অক্ষরম ব্রহ্ম পরমম পরিষ্কার দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আধ্যাত্ম কাকে বলে এখানে আধ্যাত্ম শব্দের অর্থ হচ্ছে আধি আত্মা মানে আত্মা যে অধিষ্ঠানে রয়েছে অর্থাৎ যখন এই দেহে যে আত্মা আইডেন্টিফাইড হয়ে রয়েছে বা যে দেহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন যে আত্মা বা দেহ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে যে আত্মা সেই পরমাত্মাই আমরা তাকে ব্রহ্ম বলি এই পরমাত্মা যখন জীবের সঙ্গে পৃথক হওয়া বা হয়েছেন তখন তাকে আমরা বলি জীবাত্মা তাহলে এই জীবাত্মাই হচ্ছেন শব্দের অর্থ হচ্ছে জীবাত্মা এবং সেখানে কি বললেন স্বভাব আধ্যাত্মা উচ্চতে স্বভাব আধ্যাত্মা উচ্চতে জীবাত্মা হচ্ছেন আধ্যাত্ম হলো দ্বিতীয় অর্থাৎ তৃতীয় শ্লোকের দ্বিতীয় পরবর্তী লাইন কর্ম সঙ্গীতা তিন নম্বর মানে শ্লোকের শেষ অংশে কি বলছেন ভূত ভাবোদ্ভব কর উৎপত্তি অর্থাৎ যা উদ্ভব হয় ভূত মানেও উদ্ভূত ভাবকার বিসর্গ কর্মসংকিতা মানে মূল জিনিসটি যা বলতে চান এখানে তাকেই কর্ম বলেছেন কাকে কর্মের ডেফিনেশন দিতে বলছেন ভূতভাবৎভাবা অর্থাৎ যে যজ্ঞের কথা আমরা পাই ভূত ভাবত ভবকর মানে সোজা কথায় যজ্ঞ যে সমস্ত যজ্ঞ করা হতো এবং সেই যজ্ঞের ফলে দেবতাদের উদ্দেশ্যে যে দান বা যজ্ঞাদি তাকেই কর্মসংগী তাকেই কর্ম বলা হয়েছে তাহলে আমরা কি বুঝলাম ভূত ভাবত ভাবকারা বিসর্গা কর্মসংগীতা তাহলে কর্মসঙ্গের অর্থ হচ্ছে যজ্ঞ যে দান বা যজ্ঞাদি করা হতো দেবদাদের উদ্দেশ্যে তাকে কর্মসংগিতা বা কর্ম বলা হলো পরিষ্কার তাহলে আমরা কতগুলো উত্তর পেয়েছি অক্ষরং ব্রহ্ম মানে ব্রহ্ম কি পরম এবং অক্ষর তারপরে বললেন স্বভাব হচ্ছেন একদম সহজ করে তারপরে ভূত মানে উদ্ভূত তার ভাব অর্থাৎ এই জীব সকল কিভাবে উদ্ভূত না যজ্ঞের ধারা তাই কর্ম শব্দের সোজা অর্থ হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে যে দানাদি কর্ম তাই হচ্ছে যজ্ঞ তাহলে কর্মসং অর্থ হলো কর্ম মানে যজ্ঞ হলো আমরা এগিয়ে যাই চার নম্বর কি বলছেন আধিভূত ভাব পুরুষ দৈবতম আদি যজ্ঞ আয়মে মাত্র দেহে দেহ ভৃতাম বর তিন নম্বর উত্তর পেয়েছি এক দুই তিন কর্মসংগীত কিং কর্ম কিং ব্রহ্ম কিমধ্যম কিং কর্ম এক নম্বরে তিনটে প্রশ্ন প্রথম লাইনে তারপরে রয়েছে আধিভূত কিং প্রোক্তম অতি দেখুন অধিভূত অধিভূতমের উত্তর এখানে রয়েছে চার নম্বরে প্রথমে আধিভূতম ভাব আচ্ছা একটু পড়াটা দেখে নিই চার নম্বরে কিভাবে পড়তে হবে চার নম্বরে পড়া আধিভূত সখর ভাবহর ভাবহ পুরুষ চৈব পুরুষ চব অধিদৈবতম আধিয আহম এ এবচ দেহে দেহভৃতা বরা আমি আবার পড়ছি চার নম্বর লক্ষ্য করুন পুরুষ চা আহম এ বা আহ বরা অনেকগুলো শব্দ অনেক রকম মাথায় গুলবাল মনে হয়ে যাবে যে এত সব টেকনিক্যাল টাম কোথায় কি সব মাথা একদম ভারী হয়ে যাবে একদম না খুব সহজ করে কতগুলো জিনিস যদি একটু নোট করে নেন তাহলে সুবিধা হবে তাহলে প্রথম উত্তর হলো কি ব্রহ্ম হলো অক্ষরম পরম ব্রহ্ম একদম পরিষ্কার অক্ষর কি বললেন ব্রহ্ম শব্দের অর্থ কি প্রথমেই প্রশ্ন করেছেন ব্রহ্ম ব্রহ্ম কি তা তার উত্তর হচ্ছে অক্ষরম পারম ব্রহ্ম অক্ষরম ব্রহ্ম পারম ব্রহ্ম হচ্ছেন অক্ষর এবং তিনি হচ্ছেন পরম ব্যাপস হলো দ্বিতীয় ধ্যাত্ম কাকে বলি অধ্যাত্ম কাকে বলি স্বভাব অধ্যাত্মে তাহলে আধ্যাত্ম এর অর্থ হল জীবাত্মা সোজা কথা আধ্যাত্ম শব্দের অর্থ হল জীবাত্মা নোট করতে পারছেন আশা করি তারপরে বলছেন ভূতভাবোদ্ভবকার বিসর্গ কর্মসংগীতা কর্ম বলতে এখানে বোঝাচ্ছেন দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ আদি কর্ম তাকেই বলা হয়েছে কর্ম কর্ম হল এরপর আমরা চার নম্বর শ্লোকে অর্জুনের পরবর্তী যে প্রশ্ন ছিল অর্থাৎ অধিভূত কাকে বলে এবং আধিদৈবম কি তার উত্তর তিনি দিচ্ছেন আধিভূতম তাহলে আধিভূত কি ভূত অধিভূতম ভাব। আধিভূত হচ্ছেন খর অধিভূত স্কর স্বভাব তাহলে অধিভূত স্বভাব মানে যে যা কিছু পরিবর্তন হয় যা কিছু পরিবর্তন হয় তাকে বলা হয় আধিভূত অধিভূত ভাব তাহলে অধিভূতের স্বভাব কি স্খরখর মানে পরিবর্তন নিত্যে যা পরিবর্তন হয় তাকে বলে স্খরভাব তাহলে চার নম্বর শ্লোকে বলছেন যে বিনশ্বর ভাব দেহাদি পদার্থই আধিভূত এই যে দেহ এই দেহ কি এটা এটা ভূত বলছেন অর্থাৎ ভাব অর্থাৎ দেহাদি পদার্থকেই অধিভূত বলা হলো তাহলে অর্থ হচ্ছে যা পরিবর্তন হয় স্করভাব আধিভূত স্খরভাব সোজা কথা আধিভূত স্করভাব মানে যা পরিবর্তন হয় তাহলে কি পরিবর্তন হয় দেহাদি পরিবর্তন হয় তাকে বলা হবে তারপরে তারপরেতম এই অধিদৈবতম শব্দের অর্থ প্রথম যখন প্রকাশ হলো অর্থাৎ প্রথম যখন সৃষ্টি প্রকাশ হচ্ছে শুরু হচ্ছে তার আদি যে পুরুষ তাকেই বলা হয় হিরণ্যগর্ভ তাহলে এই অধিদৈবতম শব্দের অর্থ হচ্ছে হিরণ্যগর্ভ বা ব্রহ্মা এই দুটো শব্দ কিন্তু একটু পৃথক রয়েছে ব্রহ্ম শব্দ এবং ব্রহ্মা শব্দ হিরণ্য বলা হয় ব্রহ্মা এটি ব্রহ্ম নয় ব্রহ্ম এবং ব্রহ্মা দুটো পৃথক জিনিস পৃথক অবস্থা পৃথক ভাব পৃথকভাবে বলা হয় তাহলে অধিদৈব শব্দের অর্থ হচ্ছে হিরণ্য বা ব্রহ্মা আধিভূত শব্দের অর্থ কি হলো স্খারা अधिभूत होलो देहादि जा परिवर्तनशील ताके बोलाय आदि भूत एवं आदि दैवह चे तार तारपरे बोलछन आदि यज्ञ अयवे मात्र देहे देह भृतां वर की बोलछन आदि यज्ञ अयम एव अत्र देहे देह भृतां वर ए देहे जिनी বাস করেন তিনি হচ্ছেন আধিয তাহলে আধিযজ্ঞ কাকে বলে অধিযজ্ঞ হচ্ছে যিনি এই দেহে বাস করেন এই দেহে কে বাস করেন যজ্ঞ হচ্ছে যজ্ঞ বই বিষ্ণু বিষ্ণুকে বলা হয় যজ্ঞ তাহলে এই দেহে যিনি বাস করেন অধিযজ্ঞ অধিযজ্ঞ হচ্ছেন স্বয়ং অক্ষর বিষ্ণু তাহলে অক্ষর হলেন আধিযজ্ঞ আর এই দেহে যে পরিবর্তন হচ্ছে তাকে আমরা বলছি অধিভূত আর অধিদয়পতম হল হিরণ্য আশা করি নোট করতে কোনো অসুবিধা হচ্ছে না আমি আবার বলছি তাহলে তিনটে শব্দের অর্থ একটু বুঝে নিলাম তিনটে শব্দের অর্থ হচ্ছে একটি অধিভূতা অধিভূত ভাব অধিভূত হচ্ছে যা পরিবর্তন হয় অধিভূত শব্দের অর্থ হচ্ছে যা পরিবর্তন হয় দৈবতম শব্দের অর্থ হচ্ছে হিরণ্য গর্ভ বা ব্রহ্মা এবং আধি যাজ্ঞ শব্দের অর্থ হচ্ছে অক্ষর বিষ্ণু বা অক্ষর অক্ষর স্বভাব তাহলে একটি হলো খর স্বভাব একটি অক্ষর স্বভাব অক্ষর হচ্ছেন যিনি এই দেহে বাস করেন আর দেহ হচ্ছে বিনাশীল বা পরিবর্তনশীল তাকে বলা হয়েছে অধিভূত তাহলে একটি হলো অধিভূত একটি অধিযজ্ঞ আর একটি হল হলো আধিদৈবতম পরিষ্কার দেখুন এবারে এক দ্বিতীয় নম্বর শ্লোকে প্রথম পর্যন্ত প্রথম অংশ পর্যন্ত অধিযজ্ঞ পর্যন্ত যে প্রশ্ন করেছিলেন অর্জুন তার উত্তরগুলো ভগবান দিলেন তিন এবং চার নম্বর শ্লোকে কি দিচ্ছেন দেখুন প্রথম প্রশ্ন ছিল কিম তৎ ব্রহ্ম ব্রহ্ম কাকে বলে তার উত্তর কি আমরা দেখলাম তার উত্তর দেখলাম এই যে অক্ষরং ব্রহ্ম ব্রহ্মপরাম অক্ষর ব্রহ্ম তারপরে বলছেন কি আধ্যাত্মে স্বভাব আধ্যাত্ম উচ্চতে তাহলে স্বভাব হচ্ছে অধ্যাত্ম মানে জীবাত্মা হলো তারপরে বলছেন আভি আধিভূত চাকিম প্রোক্তম আধিভূত কাকে বলে তাহলে না অধিভূত হচ্ছে কর্মসংগীতম তৃতীয় প্রশ্ন হচ্ছে কর্মসংগীতম কর্ম কাকে কর্ম বলে বিসর্গ কর্মসংগীতম তাহলে যজ্ঞাদি যে কর্ম অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে যে নিবেদন করা হয় যা আমরা অর্পণ করি যজ্ঞ তাকেই বলা হয়েছে কর্ম বোঝা গেল তাহলে প্রথম ছিল অক্ষর ব্রহ্ম কর্ম কাকে বলে এবং আধ্যাত্ম কাকে বলে হয়ে গেল তারপরে চার নম্বরে অধিভূতম স্কারভাব তাহলে আধিভূত এবার তিনটে শব্দ আমাদের কাছে জানতে হবে প্রথম তিনটে নিয়ে কোনো সমস্যা আশা করি নেই কারণ ব্রহ্ম পুরো আলাদা জিনিস কর্ম মানে যজ্ঞ সেটাও বলা হয়ে গেল আর আধ্যাত্ম শব্দ মানে আধ্যাত্ম মানে আত্মা অর্থাৎ জীবাত্মা হল এক পরমাত্মা দুই জীবাত্মা পরমাত্মা মানে যিনি পরম আর জীবে আইডেন্টিফাইড বা জীব উপহিত ঠিক ঠিক শব্দ বললে জীব উপহিত যে আত্মা তাকে বলা হয় জীবাত্মা মানে এই জীব অর্থাৎ এই শরীর সে কী করেছে আত্মাকে যেন পৃথক করে ফেলেছে সহজ করে ভাবার চেষ্টা করি তাহলে টেকনিক্যাল টার্মগুলো আশা করি বোঝা হয়ে গেল কতগুলো শব্দ এখানে অধি অধি দিয়ে রয়েছে সেগুলো হচ্ছে আদি অধিযজ্ঞ এবং আদি হলো। হল অধিভূত অধিদৈব অধিযজ্ঞ গুলো কি প্রথম দেখুন অধিভূত আধিভূত মানে স্খরভাব অর্থাৎ জীব বা প্রাণী পরিবর্তনশীল যা কিছু পরিবর্তন তাকে বলা হয় আধিভূত দৈব হচ্ছে প্রথম প্রকাশ অর্থাৎ হিরণ্য আর যজ্ঞ হচ্ছে ভাব বিষ্ণু অক্ষর হলো এই শব্দগুলো বা এই ব্যাপারগুলো দিয়ে যেহেতু ভগবান আগের অধ্যায় শব্দগুলো প্রয়োগ করেছেন তাই অর্জুন এগুলো জানতে চান এবং তার অর্থ কি এগুলো তিনি বললেন এগুলো কি অর্থ না বলে দিলে যেহেতু এই শব্দগুলো দিয়ে বা কি ভাব তিনি বোঝাতে চাইছেন সেটি অর্জুনের কাছে পরিষ্কার হবে না তাই অর্জুন এই শব্দগুলো কি এটি জেনে নিতে চাইলেন বা তাই সঙ্গত কারণে তিনি এই প্রশ্ন রেখেছিলেন এরপরে বলছেন দেখুন মাত্র দেহে দেহে বড় অর্থাৎ এই পাঁচ চার নম্বর পর্যন্ত তিনি আহ বলে দিলেন যে কাকে এটি বলে অর্থাৎ তার দু নম্বর দ্বিতীয় যে মানে এক এবং ভেতরে যে প্রশ্ন ছিল ভগবান তিন এবং চারে তার সেই উত্তর তিনি দিয়ে দিলেন তাহলে অধিদৈপতম মানে হিরণ্য তিনি কি করেন তিনি যজ্ঞাদির যে কর্ম তার অন্তর্জামী রূপে অর্থাৎ ফল ইত্যাদি তিনি দান করে থাকেন সেই জন্য বলছেন তিনি হচ্ছেন যজ্ঞাদি কর্মপ্রবর্তক এবং তৎফলদাতা তাই তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ অন্তর্জামী রূপে এই শরীরে তিনি রূপে মানে থাকেন অধিযজ্ঞ হচ্ছেন যিনি অন্তর্জামী রূপে এই অক্ষর যে অক্ষর ব্রহ্ম সেই অক্ষর হচ্ছেন আমাদের দেহের ভেতরে যিনি থাকেন এই পর্যন্ত দ্বিতীয় একটি প্রশ্ন ছিল অর্জুনের প্রয়াণ কালে কথম গেঁয়সি নিয়ত দেখুন দ্বিতীয় নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে ছিল প্রয়াণ কালে চা কাথাম গেয়সি নিয়ত এক নম্বর শ্লোকের প্রথম লাইন দ্বিতীয় লাইন দ্বিতীয় নম্বর শ্লোকের প্রথম লাইন পর্যন্ত কতগুলো টেকনিক্যাল ওয়ার্ড ছিল যে এই এই শব্দগুলো কি কি অর্থে প্রয়োগ হয় ভগবান তার উত্তর দিলেন তিন এবং চারে কি উত্তর দিলেন না এক থেকে দুই অর্ধ অংশ পর্যন্ত যে প্রশ্ন তার উত্তর তিনি দিয়ে দিলেন এবারে দ্বিতীয় লাইনে মানে দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় লাইনে বলছেন প্রয়াণকালে চথাম গেয়সি নিয়ত আত্মী প্রয়াণ কালে কিভাবে সেই অক্ষরকে জানা যায় বা কিভাবে যিনি সংযত পুরুষ কিভাবে তিনি তাকে জানতে পারেন জানেন এটি তিনি বলছেন তার উত্তর যেন পাঁচ নম্বর শ্লোক রত দেখুন অন্তকালে চেবা স্মরণোক্তাককালে বরং ইয়ঃপ্রয়াতি সমম ইয়া সংশয় তাহলে এই অষ্টম অধ্যায়ে যেখানে ভগবান অক্ষর ব্রহ্মের কথা বলছেন এই অধ্যায়টি শুরু হয়েছে অর্জুনের প্রশ্ন দিয়ে অর্জুন কি কি প্রশ্ন করেছিলেন আমরা একদম সহজভাবে দেখে নিই অর্জুন প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন যে ব্রহ্ম আসলে কি ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি দেখুন এই কর্মের ডেফিনেশান যদি না জানা থাকে তাহলে আমরা এত যে কর্মকর্ম কর্ম ঠিক বুঝতে পারবো না তাই জন্যে আমরা দেখতে পাই এখানে ভগবদ্গীতাতে কর্মের এই কথা বলা হলো আচ্ছা তারপরে কতগুলো শব্দ হয়েছে এক অধি যজ্ঞ অধিদৈব আধিভূতা তাহলে আধিভূত শব্দের অর্থ হচ্ছে যা উদ্ভূতা আধিভূত মানে অধিভূত স্খরভাব সোজা কথা আধিভূত শব্দের অর্থ হচ্ছে যা পরিবর্তন হয় নিত্য পরিবর্তনশীল তাকে বলা হয় অধিভূতা আর অধিযজ্ঞ হচ্ছেন যিনি এই দেহভৃতা দেহেতে তিনি বাস করেন এই দেহে যিনি বাস করেন অন্তর্জামী রূপে যিনি রয়েছেন দেহে তিনি হচ্ছেন আধিযজ্ঞ হলো তাহলে আধিভূত আধিযজ্ঞ হলো আর অধিদৈবম এই শব্দের অর্থ হচ্ছে যিনি প্রথম প্রকাশ এবং যিনি কি করেন জীবের যে সর এবং আক্ষরা তার প্রথম প্রকাশ রূপে যে হিরণ্য তিনি হচ্ছেন আদিদৈবম হলো এই শব্দগুলো আশা করি এখন আর বুঝতে কোনো অসুবিধে নেই তাহলে অর্জুন যে প্রশ্ন করেছিলেন ভগবান তার এই উত্তর দিয়ে দিলেন এখন আপনি মাথায় ভাবতে পারেন মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই সব ব্যাপারগুলি আমাদের কি প্রয়োজন কি অক্ষর খরচ খরচ খরস এই শুনে মাথা খারাপ তাই না কি হচ্ছে কি হচ্ছে এসব ব্যাপার হচ্ছে এই দেখুন যে আমাদের যে স্বরূপ আমরা তো অনেক পড়ে এসেছি অনেকগুলো অধ্যায় পড়েছি এই অধ্যায়গুলো থেকে আমরা কি মোটামুটি একটা ধারণা নিলাম যেখানে ভগবদ গীতা আত্মা শব্দগুলো আগেও আলোচনা হয়েছে বা আত্মা কি তার বৈশিষ্ট্য সেগুলো আলোচনা হয়েছে এবং পরমাত্মা কি জীবাত্মা কি এগুলো হয়েছে জীবাত্মা যে আত্মা জীব এর দ্বারা যাকে আমরা পৃথক করছি তাকে আমরা জীবাত্মা বলছি কীরকমভাবে আত্মা সর্বব্যাপী তাকে তো পৃথক করা যায় না আত্মাকে আমরা পৃথক করব কি করে আবার আত্মা পরমাত্মা এবং জীবাত্মা বললে কি তাহলে দুটো আত্মা বোঝায় দেখুন এটাও একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে আত্মা দুরকম এককে বলা হয় জীবাত্মা এককে বলা হয় পরমাত্মা তাই না এটা আমরা বুঝব একটু ভালো করে চিন্তা যদি করি তাহলে দেখব যদি কোনো একটি জিনিস সর্বব্যাপী হয় কোনো একটি জিনিস যদি সর্বব্যাপী হয় সর্বব্যাপী মানে সব জায়গায় আছে সব জায়গায় মানে সব জায়গায় এমন কোনো জায়গায় নেই যেখানে সেটা নেই মানে আমরা যা দেখতে পাচ্ছি শুধু সেটা সব জায়গায় বলবো না এমন জায়গায় রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না হতে পারে সব জায়গায় যা রয়েছে কথার অর্থ হচ্ছে যা আমি দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি না তাতে কিছু এসে যায় না এমন জায়গা যা আমরা দেখতে পাই বা না পাই সর্বব্যাপী মানে যা সর্বত্র রয়েছে সব জায়গাতে যেটি রয়েছে তাকে আমরা বলি সর্বব্যাপী এখন আত্মা যিনি সর্বব্যাপী সব জায়গায় রয়েছেন তাকে কখনো পরমাত্মা বলা হচ্ছে কখনো জীবাত্মা বলা হচ্ছে কেন এই শব্দগুলো কনফিউশিং কেন আমাদের এরকম করে শাস্ত্র বলে আমরা সহজ করে বুঝতে চাই তাই না এরকম প্রশ্ন আসতে পারে বা ভাবতে পারি আমরা কেন এই সব নানা কথা কখন জীবাত্মা পরমাত্মা কী তারপরে আবার এখানে তিনটে শব্দ চারটে শব্দ নতুন নতুন শুনতে হলো এক অধিভূত অধিযোগ্য যজ্ঞ অতি দৈব মাথা একেবারে গোলমাল হয়ে যাবে তাই না শুনে শুনে না খুব সহজ করে যদি মাথা একটু স্থিরভাবে চিন্তা করি আত্মা জীবাত্মা বা পরমাত্মা বলে এসব কিছু দেই যা আছে ধরে নিন একটি হচ্ছে সেটি হচ্ছে ব্রহ্মই বলি আত্মাই বলি যাই বলি শব্দ তো কিছু এসে যায় না যা রয়েছে কারণ শব্দ দিয়ে যখন তাকে প্রকাশ করছি এটাও তাকে খুব ছোট করে নিয়ে আসছি বলে প্রকাশ দিয়ে বলছি যা আছে তাই আছে বেশ তাহলে যখন এই সর্বব্যাপী সত্তাকে আমি বলছি তাকে ধরে নিন শাস্ত্র তাকে আত্মা বলছেন আমি এই আত্মা শব্দটিকেই ধরলাম বা তাকে ব্রহ্ম বলা হচ্ছে আমি ধরলাম ভালো কথা তাহলে জীবাত্মা মানে এই যে মানব শরীর এত মানুষ দেখতে পাচ্ছি তাহলে এই জীবাত্মা এরা কারা বা এই পরমাত্মার সঙ্গে জীবাত্মার ব্যাপারটা কি তাহলে কি ভাগ হয়ে গেল আত্মাকে যদি বলছেন আখণ্ডম তাকে ভাগ করা যায় না আবার ভাগ হল কি করে এই জিনিসটিকে শ্রী রামকৃষ্ণ এত সহজভাবে বুঝিয়েছেন তিনি একটি উপমা দিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যেহেতু আপনারা সকলে কথা কম বেশি পড়েছেন একটি জলের পাত্র এটা গ্লাস ধরে নিন গ্লাস হলে বুঝতে সুবিধা হবে যেহেতু ট্রান্সপারেন্ট রয়েছে তার ভেতরে জল রয়েছে এখানে একটি চামচ ডুবিয়ে দিন জলের ভেতরে হুম কী দেখছেন জলটা যেন দুভাগে ভাগ হয়েছে এদিকে খানিকটা জল ওদিকে খানিকটা জল তাই না কিন্তু জলকে ভাগ করা যায় কি মানে এই চামচ দিয়ে কি জলটাকে ভাগ করা গেল কেন না কারণ এদিকে যে জল ওদিকে যে জল হ্যাঁ কি তো দুটো জল একই কিন্তু এক কারণ দেখাচ্ছে তো এদিকটা দেখাচ্ছে একরকম এদিকটা দেখাচ্ছে একরকম ধরুন এক্সাম্পল নি এই একটা ঘর এটাকে আমরা একটা স্পেস বলছি এটা একটা সুন্নত জায়গা রয়েছে এর ভেতরে আপনি আবার একটা স্পেস কল্পনা করুন এখানে একটা বক্স তৈরি করুক সেটাও একটা ঘরের মতো একটা বক্স হলো তার ভেতরে শূন্যতা রয়েছে তার ভেতরে স্পেস রয়েছে দেখুন এই একটা বড় জিনিস তাকে আমরা স্পেসকে খণ্ডিত করা যায় না তাকে যেন খণ্ডিত করছি কোথায় ওই আকার একটা দিয়ে আশা করি বোঝা যাচ্ছে যে যখন আমরা কোনো আধারের ছাড়া যে স্পেসকে বলছি তাকেই বুঝছি অ্যাপসোলিউট বা পরম হলো যখন আমরা কোনো একটি পাত্রের বা কোনো একটি আকারে আকারিত হয়ে স্পেসকে বর্ণনা দিই তখন তাকে আমরা বলি জীবাত্মা কীরকম হলো যেমন একটি ঘট এটা খুব ক্লাসিক এক্সাম্পল যে এটা ঘট ঘটের ভিতরে কি রয়েছে আকাশ তাকে বলা হয় ঘটা আকাশ ঘটা আকাশ মটা আকাশ ইত্যাদি মানে ঘটা অবাচ্ছিন্ন আকাশ খুব টেকনিক্যাল টার্ম শুনতে শুনতে কেমন লাগবে দরকার নেই তাহলে ঘটের ভেতরে যে শূন্যটা এটাকে কি বলছি ঘট ঘটা আকাশ ঘট কিন্তু আকাশকে তো ভাগ করে যায় না তার বাইরেও তো আকাশ রয়েছে তাই না তাহলে আকাশ মানে সর্বব্যাপী সব জায়গায় রয়েছে যখন তাকে আমরা একটা মানব শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হতে দেখছি তখন তাকে আমরা বলছি এটি একটি জীবাত্মা আশা করি বুঝতে অসুবিধা নেই তাহলে পারমাত্মা এবং জীবাত্মা আসলে ব্যবধানটুকু হচ্ছে কেবল এই শরীর মনের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে বলে আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল দিই ধরুন একটা একটা চিন্তা করুন এমন একটা জিনিস এমন একটা পাত্র যেখানে অনেক ফুটো রয়েছে অসংখ্য চিত্র রয়েছে একটা মানে পাত্র চিন্তা করুন কোন একটা জিনিস যেখানে অসংখ্য চিত্র রয়েছে এরকম হয় না যে ধারা যখন মহাসনান হয় দেখবেন ধারা স্নান করার সময় একটা পাত্র হয় যেখানে অনেকগুলো চিত্র রয়েছে ধরে এরকম একটা পাত্র অনেকগুলো ছোট ছোট ফুটো রয়েছে একদিকে আমরা আলো জ্বাললাম হয়েছে এই আলো যখন একদিকে জ্বলল অন্ধকার ধরে নিন অন্ধকার ঘরের ভেতরে ওর ভেতরে একটা আলো জ্বাললাম এবারে ওই পাত্রের ভেতর দিয়ে আপনি কি দেখছেন আলোকে দেখতে পাচ্ছেন কিভাবে দেখছেন বিন্দু বিন্দু করে আলো দেখতে পাচ্ছেন তাই না একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এরকম অসংখ্য বিন্দু দেখতে পাচ্ছেন এই অসংখ্য বিন্দু যুক্ত যে আলোগুলোকে দেখতে পাচ্ছি ধরে নিন এগুলোই হচ্ছে জীবাত্মা হুম আর এইটুকু ব্যবধান আছে বলেই পরমাত্মা বা আমরা দেখতে পাচ্ছি না ওই যে লাইট যে লাইটটা রয়েছে এটি হচ্ছে জীবাত্মা পরমাত্মা অ্যাবসোলিউট বা ব্রহ্ম সেটি কি দ্বারা প্রকাশিত হচ্ছে ওই এক্সাম্পল চিন্তা করুন যার ভেতর দিয়ে আলোটা প্রকাশিত হচ্ছে বলে যে বিচ্ছিন্নভাবে প্রচুর আলোক পড়ছে এ সমস্তগুলোকেই হচ্ছে আমরা জীবাত্মা জীবাত্মা বলছি আশা করি পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে পার্থক্য বা বুঝতে খুব একটা ধারণা অস্পষ্ট এখন আর নেই এখানে এই অধ্যায়ে আমরা পারব যে ব্রহ্ম যাকে অক্ষর বলা হয়েছে সেই অক্ষরের কি তার কোয়ালিটি তিনি কেমন এই কথাগুলো আমরা এখানে পাব পঞ্চম অধ্যায়ে যে কথা এখানে বলেছেন আন্তকালে চামেব সে অংশ আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ এটি দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে আজকে যে আলোচনাগুলো করলাম তাকে যদি একটু একসঙ্গে নিয়ে আসি তাহলে কি পাবো এখানে বলা হলো ব্রহ্ম কি। আধ্যাত্ম কি কর্ম কাকে বলে তারপরে বললেন অধিভূত কি দৈব কি যজ্ঞ কি হয়েছে তাহলে কটাগুলো শব্দ হলো ওখানে তিনটি এখানে তিনটি মোট ছটা ছখানা টেকনিক্যাল ওয়ার্ড এখানে রয়েছে মানে অর্জুনের যে প্রশ্ন হয়েছিল তাতে তিনি এই এই শব্দগুলোর অর্থ জানতে চেয়েছিলেন শুধু তাই নয় তারপরে তিনি আরও জানতে চান যে এই যে অক্ষর ব্রহ্ম বা যিনি জীবাত্মা রূপে এই জীব শরীরে থাকেন তিনি হচ্ছেন আধিযজ্ঞ মানে যা যা সম্পাদিত হচ্ছে হচ্ছে এই তার ভেতরে তিনি অধিষ্ঠান রূপে রয়েছেন তিনি দেহ এবং তিনি হচ্ছেন এই অন্তর্যামী রূপে দেহের ভেতরে যিনি বাস করছেন তাকে কিভাবে জানা যায় বা যখন আমরা এই মানব শরীর ত্যাগ করে চলে যাই প্রয়াণকালে সেই জন্য তিনি প্রশ্ন করেছিলেন প্রয়াণকালে কালে চথম গেয়সি নিয়তা আত্মাভি নিয়ত আত্মাভি অর্থাৎ নিয়ত মানে যিনি নিয়ন্ত্রিত সংযত তিনি কি করে মানে জানতে পারবেন সংযত চিত্ত ব্যক্তিকণ আপনাকে কিভাবে জানতে পারেন সেইটি ছিল অর্জুনের প্রশ্ন প্রয়াণ কালে চথম গেয়সি কি করে জানবেন তাই তার উত্তর এসেছে পঞ্চমে এবং সেখানে তিনি বলছেন আন্তঃক মামে বা ইত্যাদি এখানে রয়েছে দেখুন আমরা অক্ষর এবং খর এই দুটো শব্দ খুব সহজ বোঝা যায় আমাদের ভেতরে যে সত্তা অর্থাৎ সত্যিকারের যে আমি বা যাকে আমরা অন্তরে আমি আধি বলে এখানে বলা হয়েছে সেটি হচ্ছে অক্ষর স্বভাব মানে তার কোনো পরিবর্তন হয় না আবার আমাদের এই যে দেহ এবং মনের আবরণ দিয়ে রয়েছি তার স্বভাব হচ্ছে তার থেকে সম্পূর্ণ বিপরীত কি হল ভেতরে যে আছেন তার স্বভাব তিনি নিত্য তার কোনো পরিবর্তন হয় না আবার এই যে শরীর পঞ্চভূতের যে উপাদানে শরীর এবং যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা রয়েছে যে উপাদানে এই পাঁচটি যে উপাদান মৌলিক উপাদান এই উপাদানগুলো কিরকম সব পরিবর্তনশীল এগুলো নিত্য নয় এগুলো সব অনিত্য তাহলে আমাদের ভেতরে যে স্বভাব সেটি নিত্য বা অক্ষর এবং বাইরে যে আবরণ দিয়ে ঢাকা রয়েছে সেটি হচ্ছে খর পরিবর্তনশীল এর ফলেই আমাদের যত সমস্যা তৈরি হয়েছে মানে সমস্যা হচ্ছে যে আমাদের ভেতরে যিনি আছেন তিনি অসীম অনন্ত তিনি কখনো শান্ত হতে পারেন না তিনি সব সময় অসীমকে স্পর্শ করতে চান অসীমকে জানতে চান আবার বাইরে যে মন রয়েছে বা শরীর রয়েছে তার স্বভাব হচ্ছে লিমিটেড ফলে সংঘাত সব সময় চলছে সব সময় চলছে আচ্ছা ধরে নিন যদি একটি কমপ্লিট এক্সাম্পল দিই যে মাছ মাছকে আমরা মাছ কোথায় থাকে মাছ জলেই থাকে ঠিক জলে থাকলে মাছ কীরকম থাকে তার স্বভাবগতভাবে পরিবেশটা সে ঠিকঠাক পায় যদি মাছকে তুলে আনা হয় স্থলভূমিতে জল ছাড়া তাহলে মাছ কী করবে সব সময় তার ওই জলে যেতে চাইবে কারণ এটাই তার ঠিক জায়গা এবং ওখানে যদি সে যায় তবেই সে ঠিক হবে আমাদের ভেতরে এক্স্যাক্টলি ঠিক ওই জিনিসটি ঘটছে আমাদের ভেতরে যিনি রয়েছেন যে অক্ষর স্বভাবও যিনি রয়েছেন রূপে তার স্বভাব এই রকম ইটার্নাল কিছু ইনফিনিট কিছু তিনি সবসময় ইনফিনিটের সঙ্গে যুক্ত হতে চান এবং তার বহিপ্রকাশ আমরা কি করি এই জাগতিকভাবে যেহেতু ইন্দ্রিয়ের ভেতর দিয়ে শরীরের ভেতর দিয়ে মনের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে তাই আমরা এই ইনফিনিটকেই স্পর্শ করতে চাই কিন্তু শরীরের ভেতর দিয়ে মনের ভেতর দিয়ে বুদ্ধির ভেতর দিয়ে ফলে কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভুল হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভুল হচ্ছে কেন কারণ এই দুটো বিপরীত স্বভাব স্বভাব কোন যে ভেতরে যেটি রয়েছেন তিনি হচ্ছেন আকসারা আর বাইরে যিনি রয়েছেন বা এই দেহ বা এই জগৎ সেটি হচ্ছে খারাপ এই দুটো পরিবর্তনশীল হয়েছে যখনই আমরা সধামে যেতে পারবো সধাম অর্থ কি না যখন আমাদের এই যে বাইরের আবরণটুকু অর্থাৎ বাইরের যে শরীরটুকু যেটি স্খর এবং অক্ষর এই বিপরীত ধর্মী না হয়ে ধর্মী হবে অর্থাৎ যখন আমরা একই রকম সম জিনিস পাব তখনই একমাত্র দেখবেন সমভাব সম্পন্ন হল এবং তখন সে তাকেই বলা হয়েছে পরমধাম সেই পরমধাম মানে ভগবত যত সময় পর্যন্ত আমরা ভগবত ধামে না পৌঁছতে পারছি বা ঈশ্বরের সান্নিধ্যে না আসতে পারছি তত সময় পর্যন্ত ওই মাছ যেমন জলে না ফিরলে সে সুস্থ হতে পারে না ঠিক ঠিক হতে পারে না আমরাও ঠিক হতে পারি না সেই জন্যে এই অধ্যায়ে আমরা দেখব অক্সর যোগ মানে কি করে আমরা সেই পরম অক্ষরের সন্ধান পাই এবং সেটি কি করে হয় সে কথা এরপরে আলোচনা হবে যেখানে প্রয়াণকাল ইত্যাদি এ সমস্ত বিষয় আলোচনা হয়েছে প্রয়াণকালে কিভাবে যখন শরীর ত্যাগ হয় তখন কিভাবে তার অভ্যাস করা দরকার ইত্যাদি এ কথা আমরা পরবর্তীতে আলোচনা করব পাঁচ নম্বর শ্লোক থেকে তাহলে আশা করি আজকের অষ্টম অধ্যায়ের শুরুতে যে চারটি শ্লোক আমরা পড়লাম এক দুই তিন চার এর রিপিটেডলি আমরা বলেছি কতগুলো প্রশ্ন অর্জন করেছেন এবং তার উত্তরে কী কীভাবে উত্তর হয়েছে ভগবান তার উত্তর দিয়েছেন এবং পরবর্তী অর্থাৎ চতুর্থ দ্বিতীয় নম্বরের দ্বিতীয় অংশে অর্জুনের যে প্রশ্ন ছিল প্রেয়নকাল ইত্যাদি তার উত্তর পঞ্চম নম্বর শ্লোকে আসবে আমরা সেই শ্লোক পরে পড়ব আজকে অনেকটা সময় আজকে আর সময় একদম এখানে রাখি আমরা আসুন এখন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত যারা যারা অভ্যাস করছেন এই মুহূর্তে সুখাসন সিদ্ধাসন অথবা যে কোনো আসন বেছে নিন আপনার পছন্দের আসন বা যারা চেয়ারে বসে অভ্যাস করছেন তারাও করতে পারেন চেয়ারে বসে সোজা হয়ে মেরুদণ্ড সোজা রাখুন শুরু করছি আমরা আমাদের অভ্যাস প্রথম আমরা প্রাণায়াম করব এবং তারপর যেমন আমরা করি মেডিটেশান সেভাবে করবো শুরু করছি কয়েকবার বাম দিকে করুন দশ বার পনেরো বার এরকম তারপরে ডান দিকে করুন অর্থাৎ হয়েছে কয়েকবার বাম দিকে করবেন কয়েকবার ডান দিকে করবেন তারপর রিল্যাক্স ছেড়ে দিন